নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যেটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের দীঘা ও সুন্দরবন থেকে চট্টগ্রামের উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধু ও মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি হয়েছে কিনা সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে আজ দুপুরের পর থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে আজ গাঙ্গে ও পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাকি হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমানে সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হইতে পারে রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় সহ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে বাকি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে হওয়া বইতে পারে সোমবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড়োয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর দীঘা কাঁথি হলদিয়া কাকদ্বীপ নামখানা রায়দিঘি গোসাবা হলদিবাড়ি ও সন্দেশখালী সমন্বয় এলাকায় সহ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে ফসল না তুললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই দুই বাংলা চাষি বন্ধুদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পর্যটকদের সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয়ের সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সাথে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্র সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল রংপুর খুলনা মনমেন সিং সিলেট ও চট্টগ্রাম বিভাগের ক্রমঘ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার বিদ্যুৎ বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল আচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজ যশোর সাতক্ষীরা খুলনা মেহেরপুর শৈলকোপা শ্যামনগর পাবনা ফরিদপুর কুমিল্লা চারখাই ও বড়রেখা সংলগ্ন জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ